গুণী চোরেরা জ্ঞানী চোরেরা। হয়তো ইব্রাহিম নবী বুঝলেন একবার, এখানে অনেকেই আছেন বলে বলছি, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলের কথা আমার কানা কথা যাচ্ছে। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে। হয়তো ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন, সূরায়ে ফাতিহা তাফসিরে আছে, একদিন একটা অগ্নি প্রস্তকে সে আগুনের পুজো করে, তার ক্ষুধা আগুন, তাকে বলেছে ভাই চলো মেরে ঘর মে খালো, অমর রশিদা কোমর খামিদা, বুড়ো বয়স, কোমরটা ঝুঁকে গেছে, তাকে ডেকে নিয়ে গেছে, চালিয়ে বিসমিল্লা কিজিয়ে। সে বলল হম তো বিসমিল্লা নেই পড়েঙ্গে, হম তো আগকে নাম সে খাঁটতে, হ্যাঁ আমি আগুনের নাম করে খাবো। ইব্রাহিম বললে মেরে ঘর মে আগ কা নাম, তৌহিদ কা লাল হুম হ্যায়, চলো উঠিয়ে দিলে। বুড়োটা যখন হেঁটে ওই পুকুরের কোন পর্যন্ত গেছে, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসেছেন, আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ। বললে কিয়া বাত হ্যায়, বললে খোদা নে ভেজে হ্যায়, আপ জিসকো ভাগা দিয়ে হ্যাঁ, খোদা কেতে 90 সাল তক বেগায়ের বিসমিল্লাহ কে মাইনে খানা খিলায়া, তোমারা দস্তরখান মে এক দিন খানা নেহি মিলেগা, চে যায়ে কে ও কিসি কা নাম লে, লেকিন বান্দা তো মেরা হ্যায়। ইব্রাহিম সাল্লাম ছুটতে ছুটতে গেলে, সে মনে করছে মারবে বোধহয় রাগ মেটে নাই, ও বাবা বুড্ঢা। বলে কিয়া বাত হ্যায়, বলে চলিয়ে খানা খা লিজিয়ে। বুড়ো এলেন, এসে বসে ভাবছেন মাজেরা কিয়া হ্যায়, রহস্য কি, তেড়ে দিয়ে আবার ডেকে আনলে। বলে মাজেরা কিয়া হ্যায়, বলে তেরে রব নে আর মেরে রব নে খবর ভেজা, বুড্ঢা কো বোলা কে লাও, ও মেরা বান্দা হ্যায় কিসি কো ভি পূজে, মিট্টি পূজে ইয়া কিসি কো, লেকিন বান্দা মেরা হ্যায়, 90 সাল তক মেয়ে আগ পূজনে কে সাথ খানা খিলাতা হো, যাও বোলা কেলা। সঙ্গে সঙ্গে সেই অগ্নিপুরস্থ বুড়ো বললেন, আপ পড়ালি যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসলামে আছে, কোরআন হাদিসের তফসিরে পাবেন। বাবজিরা সোনার লাল্লা গুণীজনরা, একটা লোক আজকের মজলিসে বলতে পারেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রত্যেক দিন পড়ছেন আল্লাহর প্রশংসা, যিনি রব্বুল আলামিন সারা বিশ্বের প্রতিপালক তার, সেই বিশ্বের প্রতিপালকের প্রশংসা সারা বিশ্বের যিনি প্রতিপালক। আপনি বলতে পারেন যখন বৃষ্টি হয় অমুসলিমদের জমিতে হয় না, কে বলছেন বলুন, কথা বলে না তো আপনারা বললেন না আল্লাহকে যে নামাজ পড়তে, যে আল্লাহ আমরা নামাজ পড়ছি ওরা নামাজ পড়ানো তোকে মানে না, ওদের পানি হলো কেন বলুন একবার, আল্লাহ বলছে বুকা পড়ি নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি সারে জাহাঁ কা পালনহার হুম। তফসিরে জালালাইন তফসির বাইজিবি খুলুন, আরবির থেকে আরবির তফসির, সারা জাহাঁ কা পালনহার, যে বলছে আল্লাহ নাই তারও পালনহার, ফেরাউন কি বে মাই পালনহার হো, নমরুদ কা ভি কবি রুজি বন্ধ নেই কিয়া। গুণী জনেরা জ্ঞানী জনেরা সবাই বলুন আজ থেকে সকলকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ, আপনি কামিয়াব হয়ে যাবে, আর স্ত্রীকে তো বটেই। আমার কতদিন বিয়ে হয়েছে মনে হচ্ছে আপনাদের, 52 বৎসর, যো হুকুম তো পালন, আমার ভাত এখনও আসমার মাকে আনতে হয়, 65 বৎসর বয়স, আমার থেকে ছোট অনেক, আমার ভাত খাঞ্চা করে আনে, তাতে আমার প্লেট চাপানো থাকে এক প্লেট ভাত কম করে সুগার বলে, আসমার মায়েরটা নিজে হাতে করে আনে, আমার দস্তরখানে বসে, তার প্লেট আলাদা, তার খাবার তরকারি আলাদা, মুরগি করলে আমার রানটা থানটা আর অন্যান্যগুলো, তার পাশে দেখি যে চামড়া ফামড়া সব কী এনেছে, মনে মনে করি মেয়েরা চামড়া খেতে ভালোবাসে, আমি একটা তুলে দিলে আবার ফেরত দেয়, তার নাম স্ত্রী, অর্থাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, স্বামীর জন্যে কুরবান হয়ে যায় মেয়েরা, পেটে বাচ্চা ধরে স্তন দান করে, সেই স্ত্রী দিকে সবাই বলুন ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ভুল করলে ক্ষমা করব, খালি মেয়েদের ভুল, খালি মেয়েদের ভুল, আমার স্ত্রী না খুব মোবাইল ব্যবহার করে, তো তিনি আমি আজকে মেরেছি, আর তুমি কি করো বাপধন, এ বাপধন,
আগবাড়িতে, বাগান বাড়িতে, আর কোথায়? আচ্ছা বেশ, জাজাকাল্লাহ। হ্যাঁ লাগিয়ে দেন। আমি যখন মুর্শিদাবাদ এসছি আমার 12 বাজিয়ে দেন তো যাই হবে। এই ফটো তুলে লাও, মুখে কি লাগাইছে? ঠিক আছে, হবে লাও, হবে, হয়েছে, পাগড়ি ফাগড়ি জাগল। এই বাবা, সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। কি হলো, ক বছর খেদমত করছে স্ত্রী? 14 বছর। দুধ, চা, পানি, গরম পানি, অসুখ হলে সেবা যত্ন। আমার প্রচুর অসুখ করলে মারা যাচ্ছিলাম, হেলথ ওয়েলথে দুর্গাপুরে ভর্তি করছিল, 3 দিনে 84,000 টাকা। তারপরে আমি পালিয়ে এলাম, আমাকে আবার নিয়ে যেতে চাইছিল। আসমার মা বললে মরে তো ঘরেই মরুক, যেতে দেব না। আমি বললাম আমি আর যাব না। স্ত্রী, পৃথিবীর কেউ এটা করতে পারবে না। মা বিরাট সদর, কিন্তু স্ত্রীর জায়গাটা পূরণ করতে পারবে না। মাকে ইসলাম দেখতে বলেছে, মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মাকে ভক্তি করো, স্ত্রীকে বাদ দিয়ে নয়। স্ত্রী দারুণ জায়গা। স্ত্রীর ফতোয়ার কথা বললে আপনারা মৌলবীদের উপরে রেগে যাবেন, যে ফতোয়া কি, সেসব বলতে চাইছি না। সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ, আজ থেকে ক্ষমা করব।